ধরা পড়েনি মূল আসামিরা দ্রুততম সময়ে গ্রেফতার জানালেন বিভাগীয় ডিআইজি। ইতিমধ্যে তিনজন আসামি গ্রেফতার হয়েছে এবং অবশিষ্ট আসামিদের গ্রেফতারের জন্য আমাদের তৎপরতা চলছে। রিফাত হত্যায় 13 জন শনাক্ত বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। 13 জনকে আমরা শনাক্ত করেছি, তার 3 জন অ্যারেস্ট হয়েছে। আমি মনে করছি খুব শীঘ্রই আপনারা দেখবেন আমরা প্রায় সবাইকে ধরে ফেলছি। বিচারহীনতার সংস্কৃতিতে বিশ্ব রেকর্ড ছিল বিএনপির মন্তব্য ওবায়দুল কাদেরের। বিচারহীনতার সংস্কৃতিতে বিশ্ব রেকর্ড স্থাপন করেছে যে বিএনপি, তাদের মুখে একথা শোনা পায়। তারা কোন বিচার করেছে? আজকে আমাদের পার্টির লোকজন কারাগারে, আমাদের পার্টির এমপি কারাগারে। সিলেট আখাউড়া রেলপথের বিভিন্ন স্থানে নেই স্লিপার, জীবনের ঝুঁকি নিয়ে চলাচল যাত্রীদের কর্তৃপক্ষ উদাসীন। এবং খেলাপি ঋণ বাড়ছে ভয়াবহ আকারে, ব্যাংকে নজিরবিহীন দুর্নীতির মূল কারণ জড়িতদের শাস্তি না হওয়া বলছেন বিশ্লেষকরা। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যা সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক শিরোনাম। আপনাদের সঙ্গে আছি আমি সাবরিন শাকামিম এবং আমি পারভিন মিত্র। সংবাদে এছাড়াও থাকছে রাজধানীর রাজপথের বিলবোর্ডগুলোর আলোর ঝলকানিতে দৃষ্টি বিভ্রাট ও দুর্ঘটনা নিয়ে রিপোর্ট। বরগুনায় আলোচিত রিফাত শরীফ হত্যার ঘটনায় এখন পর্যন্ত 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলার এজাহারভুক্ত 4 ও 9 নম্বর আসামি ধরা পড়েছে। এজাহারের বাইরেও নাজমুল নামে আরও একজনকে আটক করা হয়েছে, তবে মূল 3 আসামিকে এখনও ধরতে পারেনি পুলিশ। ইতিমধ্যে 3 জন আসামি গ্রেপ্তার হয়েছে এবং অবশিষ্ট আসামিদের গ্রেপ্তারের জন্য আমাদের তৎপরতা চলছে। শুধু বরগুনাতেই নয়, দেশব্যাপী আমাদের তৎপরতা চলছে। আমরা বিভিন্নভাবে চেষ্টা করছি তাদেরকে গ্রেপ্তারের জন্য, তারা যাতে দেশ ত্যাগ করতে না পারে সেই ব্যবস্থা আমরা করেছি। দর্শক বরগুনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কামাল হোসেন। কামাল, কামাল, মূল হোতাদের গ্রেফতারে পুলিশের পক্ষ থেকে কি কি উদ্যোগ গ্রহণ করা হয়েছে, কি তথ্য আছে বিষয় আপনার কাছে? হ্যাঁ মিম, আমরা যেহেতু জেনেছি যে এখন পর্যন্ত 3 জন আসামি গ্রেপ্তার হয়েছে এবং আজকের দুপুর থেকে বরগুনায় পিবিআইয়ের একটি টিম এসেছে, তারাও কিন্তু আসামি গ্রেপ্তারের জন্য তৎপরতা চালাচ্ছে। তারা ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে, বিশেষ করে বরগুনা সরকারি কলেজ গেট এলাকা তারা গিয়েছে এবং এই হত্যার সাথে যারা জড়িত মূল আসামি নয়ন বন্ড এবং রিফাত ফরাজি, রিশান ফরাজি, তাদের বাসায়ও তারা গিয়েছিল, যদিও বাসাগুলো তালাবদ্ধ আছে। কিন্তু আজকের আমরা একটি তাদের যে গ্রুপ, সেই গ্রুপের সন্ধান পেয়েছি, যেখানে আমরা কিছুটা উদ্ধার করতে পেয়েছি যে বন্ড 007 নামে তাদের একটি গ্রুপ ছিল, যেই গ্রুপের মাধ্যমে তারা আসলে এই হত্যা মিশনটি পরিচালনা করেছে এবং এই গ্রুপটির মাধ্যমেই তারা বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম পরিচালিত করত। তারা মাদকের ব্যবসা করত, তারা অপহরণ, সন্ত্রাসী সহ বিভিন্ন অপরাধের সাথে তারা জড়িত ছিল এবং এই গ্রুপের মাধ্যমে আমরা যেটা দেখলাম যে এই ঘটনার একদিন আগে এই গ্রুপের মাধ্যমে একটি রামদার ছবি তুলে গ্রুপে দেওয়া হয়েছিল এবং সকলকে সকাল 9টার মধ্যে বরগুনা সরকারি কলেজ গেটে উপস্থিত থাকতে বলা হয়েছিল এবং সেই অনুযায়ী অনেকের রিপ্লাইও পাওয়া গেছে। তো এই গ্রুপটির সন্ধান করলে এই কিলিং মিশনের সাথে যারা জড়িত তাদেরকে কিন্তু সকলকেই শনাক্ত করা সম্ভব হবে। সেই সাথে আমরা দেখেছি যে পুলিশের ভূমিকায় যিনি হত্যার শিকার হয়েছেন সেই পরিবার এবং মিন্নির পরিবার, তারা কিন্তু অনেকটা, যদিও আসামি গ্রেপ্তার হয়নি, তারা মনে কষ্ট আছে, সাধারণ মানুষের মনেও ক্ষোভ আছে, কিন্তু এই পরিবার দুটো তারা কিন্তু পুলিশের উপরে খুশি। তারা যেটা বলেছে যে তারা নিরাপত্তার জন্য পুলিশ চেয়েছিল এবং মিন্নির বাড়িতে একটি পুলিশের টহল দল সেখানে মোতায়েন করা হয়েছে, সেখানে একজন এসআই। ধন্যবাদ কামাল আপনাকে। দর্শক বরগুনা থেকে এতক্ষণ জানাচ্ছিলেন সহকর্মী কামাল হোসেন।
এদিকে বরগুনায় রিফাত শরীফ খুনে জড়িত 13 জনকে পুলিশ এ পর্যন্ত শনাক্ত করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এর মধ্যে 3 জন গ্রেপ্তার হয়েছে। অন্যদিকে বিষয়টি খোদ প্রধানমন্ত্রী তদারকি করছেন জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বললেন, বিচারহীনতার সংস্কৃতিকে বিশ্ব রেকর্ড করা বিএনপির পক্ষে এ নিয়ে কথা বলা মানায় না। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। জানাচ্ছেন মুক্তা মাহমুদ। পুরাতন কেন্দ্রীয় কারাগারে ইতিহাস, ঐতিহাসিক ভবন সংরক্ষণ ও পারিপার্শ্বিক উন্নয়ন বিষয়ে একটি প্রকল্পের কাজ উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, রিফাত শরীফের হত্যায় জড়িতরা কেউ ছাড় পাবে না। তিনি বেশ কয়েকজনকে শনাক্ত করার কথাও জানান। 13 জনকে আমরা শনাক্ত করেছি, তার 3 জন অ্যারেস্ট হয়েছে। আমি মনে করছি খুব শীঘ্রই আপনারা দেখবেন আমরা প্রায় সবাইকে ধরে ফেলছি। ঘটনাকে নির্মম ও বর্বর বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। আমাদের নজর এড়িয়ে কেউ পার হতে পারেনি। এই হত্যাকাণ্ড সঙ্গে যারা সংশ্লিষ্ট ছিল তাদের অধিকাংশই ধরা পড়েছে, এবং বাকি যে কয়জন আপনাদের যাদের কথা বলছেন তারা অচিরেই ধরা পড়বেন, আপনারা নিশ্চিত থাকেন। সমসাময়িক নানা বিষয় নিয়ে শুক্রবার দুপুরে রাজধানীর ধানমন্ডি কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। কথা বলেন রিফাত হত্যাকাণ্ড নিয়ে, জানান জড়িত সবাইকে গ্রেফতারের চেষ্টা চলছে। সমালোচনা করেন বিএনপি নেতাদের মন্তব্যের। বিচারহীনতার সংস্কৃতিতে বিশ্ব রেকর্ড স্থাপন করেছে যে বিএনপি, তাদের মুখে একথা শোভা পায়। তারা কোন বিচার করেছে? আজকে আমাদের পার্টির লোকজন কারাগারে, আমাদের পার্টির এমপি কারাগারে, আমাদের দলের নেতা কারাগারে, দুর্নীতির মামলায় অভিযুক্ত আজকে হাজিরা দিচ্ছে গণগণ। এটা তো বিএনপিতে এই বিচারের সংস্কৃতি একটাও কোনো এক্সাম্পল নেই। এলডিপি সভাপতি ওলি আহমদের নতুন উদ্যোগকে স্বাগত জানিয়ে ওবায়দুল কাদের বলেন, তারা গণতান্ত্রিক ধারায় রাজনীতি করবেন বলে তিনি আশা করেন। আরটিভি ঢাকা। রিফাত হত্যায় জড়িতদের গ্রেফতারে বাস টার্মিনাল, বিমানবন্দর, স্থল ও নৌবন্দরে সতর্কতা জারি করা হয়েছে। পুলিশ সদর দফতরের গণমাধ্যম শাখার এআইজি সোহেল রানা জানান, পলাতক আসামিদের ধরতে র্যাব, পিবিআই, কাউন্টার টেরোরিজম সহ পুলিশের বিভিন্ন ইউনিটকে বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে। গেল 26 জুন বুধবার বরগুনা সরকারি কলেজের সামনে প্রকাশ্যে শাহনেয়াজ রিফাত শরীফ নামের এক যুবককে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। দর্শক, এতক্ষণ প্রচারিত হলো মাগরিবের আজান, ফিরছি মূল খবরে। গেল 10 বছরে যত হত্যা ধর্ষণ হয়েছে অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে যা নজিরবিহীন, এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, আইন শৃঙ্খলার অবনতির কারণে দিনে দুপুরে বরগুনায় স্ত্রীর সামনে স্বামীকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মায়দুর রহমান রুবেলের রিপোর্ট। বগুড়া 6 আসনে উপনির্বাচনে বিএনপি প্রার্থী জিএম সিরাজের বিজয় উপলক্ষে দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজার জিয়ারত করেন নবনির্বাচিত এমপিকে সাথে নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দোয়া মুনাজাত শেষে জিএম সিরাজ বলেন, গেজেট প্রকাশ হলেই শপথ নেবেন, সংসদে গিয়ে সোচ্চার হবেন জনদাবিতে। স্পিকার পারমিশন নিয়ে 2-4 মিনিট কথা বলতে পারবো, 10 কোটি মানুষ শুনবে, গণতন্ত্রের মুক্তির কথা শুনবে, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির কথা শুনবে। বরগুনায় দিনে দুপুরে স্ত্রীর সামনে স্বামীকে কুপিয়ে হত্যার নিন্দা জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, প্রশাসনের দলীয়করণ আর আইনের শাসন না থাকায় সমাজে বেড়েই চলেছে অপরাধ। এরপরেও যদি তারা এটাকে বিচ্ছিন্ন ঘটনা বলেন তাহলে বুঝতে হবে যে আসলে তারা সব কিছুকে আড়াল করতে চাইছেন। গত 10 বছরে যত হত্যা হয়েছে, নির্যাতন হয়েছে, ধর্ষণ হয়েছে, অতি সম্প্রতি যতগুলো ধর্ষণ হলো, হত্যা হলো, এটা তো নজির আর কখনো আছে বলে আমাদের জানা নেই। কর্নেল অলির জাতীয় মুক্তি মঞ্চ গঠনকে স্বাগত জানান মির্জা ফখরুল। গণতন্ত্রের জন্য, দেশের বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য যে কোনো উদ্যোগকে আমরা স্বাগত জানাই। এর আগে জাতীয় প্রেস ক্লাবে আরেক অনুষ্ঠানে দলটির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, একের পর এক হত্যাকাণ্ডের বিচার না হওয়ায় অপরাধীদের স্পর্ধা বেড়ে গেছে। রিফাত হত্যাকে অবিলম্বে গ্রেফতার করতে হবে যারা হত্যাকারী, যেখানে অন্যায় হবে, যেখানে হত্যা হবে, সেখানে তারা হস্তক্ষেপ করে তাদেরকে গ্রেফতার করবে। জনগণকে সঙ্গে নিয়ে দুর্বার আন্দোলনের মাধ্যমে সরকারের বিদায় ঘটিয়ে খালেদা জিয়াকে মুক্ত করার হুমকি দেন বিএনপির নতুন এই স্থায়ী কমিটির সদস্য। মাইদুর রহমান রুবেল, আরটিভি ঢাকা। এবারে অন্যান্য প্রসঙ্গ।
পাঁচ দিনের রাষ্ট্রীয় সফরে পয়লা জুলাই চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই উপলক্ষে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলন করেন। তিনি জানান, চীন সরকারের আমন্ত্রণে প্রধানমন্ত্রীর এ সফরে গুরুত্ব পাবে রোহিঙ্গা ইস্যু। বলেন, রোহিঙ্গাদের ফেরত নিতে চীন প্রতিবেশী দেশ মিয়ানমারকে চাপ দেবে এমনটা আশা করে বাংলাদেশ। এছাড়া বিদ্যুৎ, অর্থনৈতিক সহযোগিতা ও ব্রহ্মপুত্র নদের পানির তথ্য বিনিময় সহ আটটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। সফরে চীনের রাষ্ট্রপ্রধান শি জিনপিং এর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এইটা আমরা আসলে বিশ্বাস করি না, চীনের একটা অবস্থান আছে, তারা আমাদেরও সাহায্য করছে এবং আমাদেরও সমর্থন দিয়েছে। চীন বিশ্বাস করে এবং আমাদের বারবার বলেছে যে আমাদের উদ্দেশ্য হচ্ছে এই রোহিঙ্গারা ফেরত যাক তাদের দেশে। চীন এ ব্যাপারে আমাদের সাথে ঐকমত্য। যে জিনিসটা চীন চাচ্ছে, চীন বলছে যে তোমরা দ্বিপাক্ষিক আলোচনার মধ্যে সমস্যার সমাধান। জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে জানিয়েছেন তার ভাই জি এম কাদের। রাজধানীর সিএমএইচ এ চিকিৎসাধীন এরশাদের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি। এরশাদের সঙ্গে আমি আজকে সকালে কথা বলেছি, ওনাদের বক্তব্য অনুযায়ী আমার ভাই জাতীয় পার্টির চেয়ারম্যান আলহাজ হুসেইন মোহাম্মদ এরশাদ ওনার শারীরিক অবস্থার অনেক উন্নতি হচ্ছে। তবে এখনও ওনারা ওনার যে শারীরিক ইনফেকশন তার কালচার এবং অন্যান্য টেস্ট রিপোর্টগুলো এখনও সবগুলো পাননি, পাওয়ার পরই সঠিকভাবে মূল্যায়ন করতে পারবেন ভবিষ্যতে কত তাড়াতাড়ি উনি সুস্থ হয়ে উঠবেন। আজকের এই পবিত্র দিনে আল্লাহ হোসেন মোহাম্মদ এরশাদের সুস্থতার জন্য আপনারা আজকে দোয়া করবেন। সিলেট আখাউড়া রেলপথ যেন মৃত্যু ফাঁদ। শত বছরের পুরনো লক্কর ঝক্কর রেললাইনের বিভিন্ন স্থানে স্লিপার নেই, নেই নাটবোল্ট। জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে সিলেট বিভাগের চারটি জেলার প্রায় কয়েক লাখ মানুষকে। বেশ কয়েকবার দুর্ঘটনা ঘটলেও বিষয়টি নিয়ে কোনো মাথা ব্যথাই যেন নেই রেল কর্তৃপক্ষের। মৌলভীবাজার থেকে চৌধুরী ভাস্কর হোমের পাঠানো তথ্যচিত্রে জানাচ্ছেন মাসুদ মুস্তাহিদ। সম্প্রতি ঢাকা থেকে ভৈরব পর্যন্ত ডাবল লাইন স্থাপন করা হলেও ভৈরব থেকে সিলেট পর্যন্ত লাইনটি রয়েছে ঝুঁকিপূর্ণ অবস্থায়। নড়বড়ে সেতুতে ট্রেন উঠলেই কাঁপতে শুরু করে প্রতিটি বগি। প্রায় পাহাড়ি ঢলে রেললাইনের নিচ থেকে মাটি সরে গিয়ে আবার কখনো ব্রিজ ভেঙে গিয়েও ঘটছে ছোট বড় দুর্ঘটনা। তবে সবচেয়ে বেশি ঘটে ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে। গেল তিন বছরে অন্তত 20টি দুর্ঘটনা ঘটেছে এই পথে। কিন্তু পাথর নাই, সিলভার সিলভার স্লেট, কোনো খাদ নাই, কুঁচা নাই, তারা প্রতি হাত চলতে আসে। স্লিপার ভাঙ্গা, অনেকটা নাটবল্টু নাই, যেখানে চারটা থাকার কথা এখানে দুইটা আছে, দুইটার মধ্যে একটা থ্রেড নাই, যে একটা আছে সে একটা কাপড় দিয়ে পেঁচানো, কোনো জায়গায় বাঁশ দিয়ে চিপ লাগানো। তারা যেইরকম কালবার্টে সিলভার্ট অথবা নাটগুলো আছে এগুলো সংস্কার না করিয়া এইরকম তারা বাঁশ দিয়ে জোড়াতালি দিয়া চালাইতেছে। এমন দুরবস্থার মধ্যেও ঝুঁকির কথা স্বীকার করতে রাজি নয় রেল বিভাগ। রেলের ভিতরে যে আমার যে নাট আছে সেটা হয়তো তার যে ক্রস সেকশনটা সেটা কমে গেছে, মিন্স তার এরিয়াটা কমে গেছে, যে হোলটা ছিল তার ভিতরে সে লুজ হয়ে গেছে। লুজ হতে পারে, যেহেতু মেটাল সেটা লুজ হবেই, কিন্তু বোল্ট আছে, আপনাকে চেক করতে হবে বোল্ট আছে কিনা। রেলমন্ত্রী জানিয়েছেন, দুর্ঘটনা রোধে ব্রডগেজ লাইনের পাশাপাশি দীর্ঘমেয়াদী পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। এই লাইনগুলো কোথায় কি অবস্থায় আছে কি এইটা দেখার জন্য, এবং কোথাও যদি এ ধরনের কোনো আমাদের ঘাটতি থাকে আমরা এগুলো সমস্ত মেনটেন করে আমরা যাতে ভবিষ্যতে যাতে কোনো ধরনের ঝুঁকি না থাকে সেটা ঝুঁকিমুক্ত করার আমরা চেষ্টা করব সমস্ত কিছু মেনটেন করে। ঢাকা ও চট্টগ্রাম থেকে ছয়টি আন্তনগর ও দুটি লোকাল ট্রেনে অন্তত 20-25 হাজার মানুষ প্রতিদিন যাতায়াত করে এই পথে। মাসুদ মুস্তাহিদ, আরটিভি। বাড়ছেই খেলাপি ঋণ। খোদ অর্থমন্ত্রীর দেয়া তথ্য বলছে প্রায় 1.25 লাখ মানুষের কাছে মন্দ ঋণ আছে 1,02,315 কোটি টাকা। এর বাইরে অবলোপন করা ঋণ আরও অন্তত 50,000 কোটি টাকা। সব মিলে বর্তমানে খেলাপি ঋণের পরিমাণ চলতি অর্থ বছরের বাজেটের প্রায় 33%। বিশ্লেষকরা বলছেন ব্যাংক খাতে নজিরবিহীন দুর্নীতি ও দোষীদের শাস্তি না হওয়ায় এর প্রধান কারণ। সেলিম মালিকের রিপোর্ট। গেল শনিবার সংসদে এক প্রশ্নের জবাবে শীর্ষ 300 ঋণ খেলাপির তালিকা প্রকাশ করেন অর্থমন্ত্রী। তিনি জানান, এসব খেলাপিরা নানা সময় ঋণ নিয়েছেন 70,571 কোটি টাকা, এর মধ্যে খেলাপি হয়েছে 50,942 কোটি টাকা। আমরা
একটা বিশেষ সার্কেলে পড়ে গেছিলাম। তালিকায় শীর্ষ দশ ঋণ খেলাপি প্রতিষ্ঠান হল চট্টগ্রামের সামানা সুপার অয়েল। প্রতিষ্ঠানটির খেলাপি ঋণের পরিমাণ 1,049 কোটি টাকা। গাজীপুরের গ্যালাক্সি সোয়েটার অ্যান্ড ইয়াং ডাইং এর খেলাপি ঋণ রয়েছে 984 কোটি টাকা। সাভারের রিমেক্স ফুটওয়ারের 976 কোটি আর ঢাকার কোয়ান্টাম পাওয়ার সিস্টেমের 828 কোটি টাকা খেলাপি ঋণ রয়েছে। এছাড়া চট্টগ্রামের মাহিন এন্টারপ্রাইজ, ঢাকার রোপালী কম্পোজিট, ক্রিসেন্ট লেদার ওয়ার, চট্টগ্রামের এসএ অয়েল রিফাইনারি, গাজীপুরের সুপ্রভ কম্পোজিট নিট ও গ্রামীণ শক্তির কাছে দেশের ব্যাংকগুলোর অনাদায়ী ঋণ রয়েছে বিশাল আকারের। আমাদের এখানে যেমন হয়েছে মন্দ ঋণ যদি আমার হয় তাহলে আমি পুরস্কার পাই, আর যদি ভালো ঋণ যদি হয় তাহলে আমি তিরস্কার পাই। তাহলে এই সমাজে এই ধরনের একটা গভর্নেন্স ব্যবস্থায় যদি আমরা বাস করি তাহলে তো অর্থমন্ত্রীর তথ্যে 2015 সালের সেপ্টেম্বরে যেখানে খেলাপি ঋণের পরিমাণ ছিল 59,000 কোটি টাকা, 2018 সালের ডিসেম্বরের শেষে এর পরিমাণ দাঁড়িয়েছে 1,02,315 কোটি টাকা। খেলাপি ঋণের থেকে যদি আমরা বের হয়ে আসতে পারি তাহলে কিন্তু স্বল্প সুদে আমানতকারীদেরকেও আমরা আনতে পারবো ব্যাংকিং মূলধারার ব্যাংকিং ব্যবস্থার ক্ষেত্রে, এবং আমরা যারা নতুন যারা উদ্যোক্তা রয়েছে তাদেরকেও কিন্তু আমরা ঋণ দিতে পারবো। ব্যক্তি খাতের বিনিয়োগের আমাদের যে উচ্চাভিলাষী পরিকল্পনা আছে সেটার অর্থায়নের বড় অংশটাই আসবে ব্যাংকের থেকে। এখন ব্যাংকিং যদি সেটা না দিতে পারে তাহলে তো এটা পরিশেষে আমাদের প্রবৃদ্ধি বলেন, কর্মসংস্থান বলেন, দারিদ্র বিমোচন বলেন, সব জায়গাতেই এটা একটা নেতিবাচক প্রভাব পড়বে। বিশ্লেষকদের মতে খেলাপি ঋণের লাগাম এখনই টেনে ধরতে হবে, আর কেন্দ্রীয় ব্যাংক বলছে তৎপর রয়েছে সংস্থাটি। সিস্টেম যতটা আছেই এবং সেই সিস্টেম অনুযায়ী আমরা ক্লাসিফিকেশন করছি, তাদের প্রভিশনিং করছি, সেই ক্ষেত্রে তাদের প্রভিশনিং ক্ষেত্রে তাদের হয়তো শর্টফল থাকছে, সেই শর্টফলের ক্ষেত্রে হয়তো তারা এসে যখন আমাদের আবেদন নিবেদন করছে তখন এটাকে হয়তো আমরা বাস্তবতা নিরিখে আমরা হয়তো ফর দ্য টাইমের জন্য একটু তাদের হয়তো এক্সিট করতে পারি, কিন্তু এখন বাংলাদেশ ব্যাংক ছাড় দিচ্ছে আপনার সাথে আমি এই কথাই তো একমত না। এদিকে খেলাপি ঋণের ব্যাপারে হাইকোর্টে প্রতিবেদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রতিবেদনে গত 20 বছরে ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ উল্লেখ করা হয়েছে 2,20,000 কোটি টাকা, আর এর মধ্যে আদায়যোগ্য ঋণ 1,10,000 কোটি টাকা বলে তথ্য দিয়েছে সংস্থাটি। সেলিম মালিক, আরটিভি, ঢাকা। পরিকল্পনা নিয়ম নীতি তোয়াক্কা না করে ঢাকার রাজপথে বসানো এলইডি বিলবোর্ড এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। বিলবোর্ডের উজ্জ্বল আলোর ঝলকানি চালক পথচারীদের দৃষ্টি বিভ্রাট ঘটাচ্ছে, ফলে প্রতিদিনই ঘটছে ছোটখাটো দুর্ঘটনা। দক্ষিণের পর উত্তর সিটিতেও বসানো হচ্ছে এ ধরনের বিলবোর্ড। সৌন্দর্য বর্ধনের নামে বিপজ্জনক এসব বিলবোর্ড সরিয়ে ফেলার দাবি জানিয়েছে নগরবাসী। জুলহাস কবিরের বিশেষ প্রতিবেদন। নগরবাসীকে মুক্ত আকাশ দেখানোর স্বপ্ন দেখিয়েছিলেন প্রয়াত মেয়র আনিসুল হক, আর সে স্বপ্ন বাস্তবায়নে অ্যানালগ বিলবোর্ডের জঙ্গলে পরিণত হওয়া ঢাকাকে করেছিলেন বিলবোর্ড মুক্ত। মাত্র 2 বছরের ব্যবধানে আবার বিলবোর্ডে ঢাকা পড়তে যাচ্ছে রাজধানীর আকাশ। শুধু আকাশই ঢাকা পড়ছে না, ডিজিটাল এলইডি ডিসপ্লে বোর্ডের চোখ ধাঁধানো আলো পথ চলতে বিঘ্ন সৃষ্টি করছে। পরিকল্পনা আর নীতিমালার অভাবে রাতের ঢাকার সড়কগুলো এখন হয়ে উঠেছে ভয়ঙ্কর। ম্যাক্সিমাম সময় ওনারা হচ্ছে হাই যে লাইটগুলো ওটা দিয়ে রাখে, তো ওটার কারণে আমাদের অ্যাক্সিডেন্টগুলো বেশি হয়। এই যে আমরা চলে যাইতেছি, আমাদের লাইটগুলোর আলো ওই লাইটগুলো নষ্ট করে ফেলে, আর হঠাৎ করে যে এই ডিজিটাল আলোটা সন্ধ্যা নামলেই শুরু হয় বিলবোর্ডের আলোর ঝলকানি। রাতে এসব এলইডি বিলবোর্ডের তীব্র আলোয় যেন চোখ ঝলসে যায় চালক পথচারীর। বিশেষ করে যারা হেঁটে আসেন রাস্তা, জেব্রা ক্রসিংটা পার হওয়ার সময় লাইটগুলো, তাদের যে বিলবোর্ডগুলো রাস্তা লাগানো আছে লাইটটা বারবার চেঞ্জ হচ্ছে, যেটা আমার চোখে ফোকাস করছে, যার কারণে যে কোনো ধরনের বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। নগরীর ব্যস্ত মোড়ে বসানো এলইডি বিলবোর্ডগুলো দুর্ঘটনার ঝুঁকি আরও বাড়াচ্ছে। দ্রুত এসব বোর্ড সরিয়ে ফেলার দাবি চালক পথচারীদের। হঠাৎ করে খুব বেশি চোখে পড়ে আলোটা, যখন খুব বেশি চোখে পড়ে তখন চোখে ধাঁধে লেগে যায় একটা, তাহলে এখান থেকে হয় সরাই নেওয়া উচিত, নাহলে আরও উঁচুতে দেওয়া উচিত। দ্রুত এসব বিলবোর্ডের ব্যাপারে কর্তৃপক্ষকে সিদ্ধান্ত নেওয়ার দাবি জানিয়েছেন এই বিশেষজ্ঞ। যে সোনারগাঁও ক্রসিংটা আসলে একটা খুব ব্যস্ত একটা রাস্তা, এবং পাশাপাশি এটা কিন্তু আমাদের ডেটাবেস অনুসারে একটা দুর্ঘটনা প্রবণ একটা জায়গা, তো এই জায়গাতে যদি আমি কোনো বিলবোর্ড দিতে যাই যেটা কিনা অবশ্যই যেন চালকের আইসাইটে না পড়ে সেটা নিশ্চিত দিতে হবে, এবং যেন উপরে হয় সেটা আপনার নিশ্চয়তা দিতে হবে। বাট এখানে দেখা যাচ্ছে যে কিন্তু খুব অহরই পর পাশাপাশি দুটো বিলবোর্ড মানে চালকের চোখের সাথে একেবারেই মানে চোখের লেভেলে পড়ে যাচ্ছে এবং আইসাইটের উপরে নয় নিচে, এইটা কিন্তু যে কোনো সময় দুর্ঘটনা ঘটাতে পারে। সৌন্দর্য বর্ধনের নামে বিপজ্জনক এসব বিলবোর্ড সড়ক থেকে সরিয়ে ফেলতে বলেছেন বিশেষজ্ঞরা। ঝুঁকিমুক্ত, পরিচ্ছন্ন এবং
নিরাপদ একটি মহানগরী গড়ে তোলার লক্ষ্যে ঢাকার দুই সিটি কর্পোরেশন থেকে কিছুদিন আগেই সরিয়ে নেওয়া হয়েছিল অ্যানালগ বিলবোর্ডগুলো, আর সেখানে এখন প্রতিস্থাপন করা হয়েছে এ ধরনের ডিজিটাল বিলবোর্ড। তবে এই বিলবোর্ড থেকে বের হওয়া তীব্র আলোয় দিগ্ভ্রান্ত হচ্ছে চালকেরা। তারা বলছেন এ ধরনের আলো তাদেরকে গাড়ি চালানোর ক্ষেত্রে বেশ অসুবিধার সৃষ্টি করছে, আর পরিবহন বিশেষজ্ঞরা আশঙ্কা করছে এখান থেকে বাড়তে পারে সড়ক দুর্ঘটনার মাত্রা। তাই দ্রুত এ ব্যাপারে একটি নীতিমালা এবং সেই নীতিমালা অনুযায়ী যদি এই বিলবোর্ডগুলো প্রতিস্থাপন করা হয় তাহলে নিরাপদ একটি ঢাকা হবে বলে মনে করছেন তারা। জুলহাস কবির, আরটিভি, ঢাকা। অবশেষে রাজধানীতে নামল স্বস্তির বৃষ্টি। তীব্র খরতাপে অতিষ্ঠ নগরজীবনে আষাঢ়ের বৃষ্টিতে কিছুটা স্বস্তি মিলেছে। আষাঢ়ের প্রায় মাঝামাঝি, তারপরও দেখা নেই কাঙ্ক্ষিত বৃষ্টির। আবহাওয়া অফিস জানিয়েছে রংপুর, ময়মনসিংহ, সিলেটে ভারী বর্ষণ হতে পারে। আরও জানাচ্ছেন সাকিবুর রহমান। কয়েকদিন ধরে সারা দেশ পুড়ছে তীব্র খরতাপে, আর গুমট গরমে জনজীবন হয়ে উঠেছিল বিপর্যস্ত। বৃহস্পতিবারই বৃষ্টির আভাস মিলেছিল, আশি আশি করেও যেন আসছিল না। তবে শুক্রবার আর আশাহত হতে হয়নি। দুপুরে জুমার নামাজের আগেই রাজধানীবাসী দেখা পান স্বস্তির বৃষ্টি। আবহাওয়া অধিদপ্তর বলছে শুক্রবার রংপুর, ময়মনসিংহ ও সিলেটে ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির সম্ভাবনা আছে খুলনাতেও। আবহাওয়াবিদরা বলছেন বৃষ্টিপাত মৌসুমি বাতাসের সক্রিয়তার উপর নির্ভর করে। বাংলাদেশের উপর মৌসুম বাতাস এখনো কম সক্রিয় থাকায় বৃষ্টিপাত তেমন হচ্ছে না। রংপুর, ময়মনসিংহ, সিলেট অঞ্চলের অধিকাংশ জায়গায় বৃষ্টি হবে। আমরা বলছি এইসব জায়গায় ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে। ঢাকা, খুলনা, বরিশাল এই অঞ্চলে অনেক জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তবে দু থেকে তিন দিন পর সাগরে লঘুচাপ তৈরি হতে পারে। এতে আগামী সপ্তাহে দেশ জুড়ে ভারী বৃষ্টি হতে পারে। আগামী দুই তিন দিন পরে সাগরে একটা লঘুচাপ হতে পারে। যদি ওই লঘুচাপটা তৈরি হয় সেক্ষেত্রে হয়তো আপনার আরও আগামী সপ্তাহের দিকে দেশে অনেক জায়গায় ভালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে সিলেট ও আসামে বৃষ্টি হওয়ায় আকস্মিক বন্যা হতে পারে, আর আরব সাগরে সাইক্লোন সৃষ্টি হওয়ায় এবছর গড় বৃষ্টি কম হবে। যখন একটা বে অফ বেঙ্গল বা অ্যারাবিয়ান সিতে কোনো একটা সাইক্লোন ফর্ম করে এই অঞ্চলের উপরে একটা ওয়েদারের প্রভাব ফেলে এবং তার প্রভাবে এই অঞ্চলে বৃষ্টি অনেকটা কমে গেছে। আবহাওয়ার দিক থেকে সার্বিকভাবে বছরটি অন্য বছরের থেকে ব্যতিক্রম হবে বলে মনে করেন এই আবহাওয়াবিদ। সাকিবুর রহমান, আরটিভি, ঢাকা। রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে আইএস নামে 50 গ্রাম মাদক সহ এক নাইজেরিয়ান নাগরিককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য অধিদপ্তর। গতকাল বিকেলে তাকে গ্রেপ্তার করা হয়। দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় সংস্থাটির প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানানো হয়, দীর্ঘদিন ধরে এদেশে অবস্থান করে গার্মেন্টস ব্যবসার আড়ালে মাদক চোরাচালানে জড়িত এই নাইজেরিয়ান। এবারের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আগামী বড় মৌসুমে কৃষকরা যেন ন্যায্য মূল্য পায় সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে সরকার, এমনটা বললেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। খাদ্য উৎপাদন বৃদ্ধি অব্যাহত রাখবে মানসম্মত বীজের ব্যবহার প্রতিপাদ্য নিয়ে তিন দিন ব্যাপী বীজ মেলা উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন মন্ত্রী। এ সময় মন্ত্রী আরও বলেন সবজির ন্যায্য দাম পেতে মধ্যস্বত্বভোগীদের সিন্ডিকেট ভেঙে দিতে কাজ করছে সরকার। সরকারি 11টি ও বেসরকারি 22টি প্রতিষ্ঠান সহ মোট 62টি প্রতিষ্ঠান এবারের মেলায় অংশ নিচ্ছে। মধ্যবর্তী ব্যাংক বাণিজ্য সংবাদ। চলতি সপ্তাহে অনেকটা স্থিতিশীল নিত্যপণ্যের বাজার। সরবরাহ ঠিক থাকায় 50 টাকার নিচে আছে বেশিরভাগ সবজির দাম, তবে বেড়েছে ইলিশ সহ অন্যান্য মাছের দর। ব্রয়লার মুরগিও বেড়েছে কেজিতে 5 টাকা। সেলিম মালিকের রিপোর্ট। রাজধানীর কাউরান বাজারের সবজির দোকানিরা জানালেন বছরের যে কোনো সময়ের তুলনায় বাজারের চাহিদার চেয়ে সবজির সরবরাহ পর্যাপ্ত, তাই দামও নাগালের মধ্যে। তবে ভারতীয় টমেটো ও গাজরের দাম কিছুটা চড়া। পটল বিক্রি করতেছি 30 টাকা, বেগুন বিক্রি করতেছি গোল্ডা 30 টাকা, করলা বিক্রি করতেছি 40 টাকা, চিচিঙ্গা বেচতে 30 টাকা, ইন্ডিয়ান টমেটো তো দেখা যাচ্ছে 90 টাকা, 100 টাকা কেজি বিক্রি করতেছি। অন্য সময়ের চেয়ে আজকে তো কম মনে হইল আমার কাছে, 50 টাকার নিচে নিতে পারিনি আগে। নদীতে মাছ কম ধরা পড়ছে বলে জানালেন বিক্রেতারা, আর এই অজুহাতে গড়ে 100 থেকে 150 টাকা বেড়েছে ইলিশ সহ অন্যান্য মাছের দাম। বাইলাকে এই সপ্তাহে বিক্রি হচ্ছে 500-550, এই সপ্তাহে বিক্রি হচ্ছে 600-650, এই যে কোরাল মাছ কিনে এই সপ্তাহে 350, এই সপ্তাহে কিনে 380। ইলিশের দাম প্রায় 100-200 টাকা বেশি, দুজি মাছ ধরা পড়ে
একটা মাসে 2-300 কমবো। বাজারে গরুর মাংস বিক্রি হচ্ছে কেজি প্রতি 550 টাকা, তবে 5 টাকা বেড়ে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 130 টাকা। 450 করে বিক্রি করতেছি, কিন্তু হয়তো সামনের কোরবানি তো হয়তো দাম আরো বাড়তে পারার সম্ভাবনা আছে। 20-25 টাকা ছিল, এখন হিসাবটা 30। এদিকে বাজেট ঘোষণার পর তেল ও মশলার দাম ঠিকঠাক থাকলেও 50-80 টাকা বেড়েছে গুড়া দুধের দাম। মাছ দুধ ছিল আগে 450 টাকা, এখন হয়েছে 510 টাকা। ডার ডিপ্লোমা দুধ ছিল 560 টাকা, এখন হয়েছে 610 টাকা। বাজারে আগের দামই বিক্রি হচ্ছে সব ধরনের চাল। সেলিম মালিক, আরটিভি, ঢাকা। নেত্রকোনার কেন্দুয়ায় প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসদ উপায়ে পরীক্ষার্থীদের সহযোগিতা করার অভিযোগে 30 জনকে আটক করেছে পুলিশ। সকালে পরীক্ষা চলাকালে তাদের আটক করা হয়। জেলা প্রশাসক ময়নুল ইসলাম জানান, উপজেলার টেঙ্গুড়ি এলাকার একটি অটোরাইজড মিলে অবস্থান নেন ওই 30 জন। সেখান থেকে পরীক্ষার্থীদের মোবাইল ফোনে উত্তরপত্র পাঠানোর চেষ্টা করেন তারা। পরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন কেন্দুয়া থানার ওসি মোহাম্মদ রাশেদুজ্জামান। সন্ধ্যা সংবাদ শেষ করার আগে মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। করণীয় আসামিরা দ্রুততম সময়ে গ্রেপ্তার জানালেন বিভাগীয় ডিআইজি। রিফাত হত্যায় 13 জন শনাক্ত বললেন স্বরাষ্ট্রমন্ত্রী, স্বয়ং প্রধানমন্ত্রী তদারকি করছেন জানালেন ওবায়দুল কাদের। সিলেট আখাউড়া রেলপথের বিভিন্ন স্থানে নেই স্লিপার, জীবনের ঝুঁকি নিয়ে চলাচল যাত্রীদের কর্তৃপক্ষ উদাসীন। এবং খেলাপি ঋণ বাড়ছে ভয়াবহ আকারে, ব্যাংকে নজিরবিহীন দুর্নীতির মূল কারণ জড়িতদের শাস্তি না হওয়া বলছেন বিশ্লেষকরা। সন্ধ্যা সংবাদ এ পর্যন্তই। আরটিভি সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন facebook.com/rtvonline এবং youtube.com/rtvdigitals। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ।